রাজশাহীকে এডিস মশার হাত থেকে সুরক্ষা এবার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা থেকে আকাশ ও সড়ক পথে আসা রাজশাহীমুখী যানবাহনগুলোর ভেতরে থাকা মশা মারা হবে, এজন্য সংশ্লিষ্টদের এরই মধ্যে নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন জিয়ালগনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু রোগ। এ অবস্থায় এডিস মশার উর্বর প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিতি পাওয়া ঢাকা থেকে রাজশাহীমুখী বিমান, ট্রেন ও বাসগুলোতে মশক নিধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এরকম যানবাহনে চড়ে ডেঙ্গু জীবাণুবাহী মশা রাজশাহীতেও ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা খোদ স্বাস্থ্য বিভাগেরই। গোটা ডিভিশনাল লেভেলেই কিন্তু প্রচুর কিন্তু চলে আসছে, যে এই পর্যন্ত প্রায় 397 জন কিন্তু রোগী আমাদের গোটা ডিভিশনে। শহরকে রক্ষা করতে গেলে আপনার ঢাকা থেকে যেগুলো বাস আসে সেগুলো কিন্তু আপনি করতে হবে, মশামুক্ত করতে হবে এবং ট্রেনগুলোতে। এ পরিস্থিতিকে দুঃসময় আখ্যা দিয়ে ট্রেনগুলোতে মশা মারার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনে মশা মারার যে ঔষধ স্প্রে করা হয় সেটা দেওয়ার জন্য অলরেডি বলেছি এবং কালকে আমরা একটা আসলে কমিটি করব। আর মেয়র জানিয়েছেন আকাশ ও সড়ক পথের যানবাহন ছাড়াও নগরীতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন করবে সিটি কর্পোরেশন। নির্মূল করার জন্য যে স্প্রেটি দেওয়া দরকার সেটি যাতে দেওয়া হয় সেই রকম ব্যবস্থা আমরা নেব। সেটি ঢাকাতে হতে পারে, পথিমধ্যে হতে পারে, এখানে আসার পরে হতে পারে, যাতে সেখানে কোনো রকমভাবেই মশার প্রাদুর্ভাব না ঘটে সেই ব্যবস্থা করছি। এদিকে ডেঙ্গু রোগীদের নিয়ে কোনো ডায়াগনস্টিক সেন্টার ব্যবসার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিভাগীয় কমিশনার। এই যে অতিরিক্ত ফি অনেক জায়গায় নেওয়া হচ্ছে এইটার ব্যাপারে একটা কঠোর ব্যবস্থা আমাদের পক্ষ থেকেও নেওয়া দিয়ে থাকবে। আপনারা একটু ওয়ার্নিং দিয়ে দিন, কোনো অবস্থাতেই ডেঙ্গু রোগীর কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না। গেল 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা শতাধিকে পৌঁছেছে। এ ধরনের রোগী প্রতিদিনই বাড়তে থাকায় এরই মধ্যে 25 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোগীদের চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষ টিমও। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।